কৃষ্ণনগরের চাষাপাড়ার ঐতিহ্য আর আবেগের আর এক নাম বুড়িমা। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে মা দুর্গার বিকল্প হিসেবে মা জগদ্ধাত্রীর পুজো শুরু করেছিলেন। ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো এই বুড়িমার পুজো। কথিত আছে, মন থেকে বুড়িমার কাছে কেউ কিছু প্রার্থনা করলে তা কখনোই অপূর্ণ থাকে না, বুড়িমা সবার সব মনস্কামনা পূরণ করেন। কৃষ্ণনগরের চাষাপাড়ার এই বুড়িমাকে নিয়ে রয়েছে তাই নানান অলৌকিক কাহিনী। আসুন আজ শুনে নি কৃষ্ণনগরে সব থেকে পুরনো জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সম্পর্কে। কথিত আছে, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে এক বিশাল অঙ্কের কর দাবি করেছিলেন নবাব আলিবর্দী খাঁ। রাজা কৃষ্ণচন্দ্রকে নবাব শর্ত দিয়েছিলেন, সেই বিশাল অঙ্কের কর যদি তিনি জমা দিতে না পারেন তাহলে নবাব আলিবর্দী খাঁ রাজা কৃষ্ণচন্দ্র এবং তার ছেলেকে কারাগারে বন্দী করবেন। বলাই বাহুল্য, রাজা কৃষ্ণচন্দ্র এত টাকা কর শোধ করতে পারেননি, তাই রাজা এবং তার ছেলেকে কারাগারে বন্দী করেছিলেন নবাব আলিবর্দী খাঁ। তখন আশ্বিন মাস, অবশেষে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার ছেলে কারাগার থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছেন জলপথে। রাজা জলপথে বাড়ির দিকে ফিরতে ফিরতে দেখতে পান সেই সময় মা দুর্গার বিসর্জন হচ্ছে। মা দুর্গার মুখটুকু সেইবার দর্শন করতে না পারার আক্ষেপে প্রচণ্ড ভেঙে পড়েন তিনি এবং বাড়ি ফিরে সেই যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। এরপর সেই রাতেই দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন রাজা। স্বপ্নে দেবী তাকে জানিয়েছিলেন আজ থেকে ঠিক এক মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে, আর এই পুজো করলেই মা দুর্গার পুজো দেওয়ার স্বাদ পূরণ হবে। আর সেই কথা মতোই রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেবীর যে রূপকে দেখেছিলেন সেই রূপকেই মাটির প্রতিমায় রূপ দিয়ে কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো। আবার এও শোনা যায়, রাজা কৃষ্ণচন্দ্র একসময় মা জগদ্ধাত্রীর পুজোর খরচ এবং ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। সেই সময় স্বয়ং মা জগদ্ধাত্রী রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন, চাষাপাড়ার যে সমস্ত লেঠিল এবং প্রজারা আছেন তারা সবাই মিলে যেন দেবী জগদ্ধাত্রীর পুজোর আয়োজন করে। আর তাই কৃষ্ণনগরের রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার পরে রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারাও সেই থেকে এই পুজো করে আসছেন। সেই সময় কার্তিক মাসের এক শুক্লা নবমী তিথিতে কৃষ্ণনগরের চাষাপাড়ায় একটি বটগাছের নিচে প্রজারা এবং লেঠেলরা মিলে এই জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। তবে আনুমানিক 70-75 বছর আগেই মা জগদ্ধাত্রীর নাম বুড়িমা রাখা হয়েছিল, আর সেই থেকে এই বুড়িমা নামেই পূজিত হয়ে আসছেন কৃষ্ণনগরে চাষাপাড়ার মা জগদ্ধাত্রী। কথিত আছে, এই চাষাপাড়ার বুড়িমা ভীষণ জাগ্রত। প্রতি বছর 100 ভরি সোনার গহনা দিয়ে সাজানো হয় বুড়িমাকে। বুড়িমা তার ভক্তদের কাছ থেকে প্রতি বছর 50-60 ভরি সোনার গহনা প্রণামী স্বরূপ পেয়ে থাকেন। আর এই সোনার গয়না আজকের নয়, সেই 80-এর দশক থেকে এই সোনার গহনা চাষাপাড়ার বুড়িমা পেয়ে আসছেন। প্রতি বছর কমপক্ষে 10 কেজি সোনার গহনা দিয়ে সাজানো হয় মাকে। অষ্টমী তিথিতে সারা রাত ধরে বুড়িমাকে গয়না পরানো হয়, আর তার পরদিন নবমীতে জাঁকজমক সহকারে পূজিতা হন বুড়িমা। আজও কৃষ্ণনগরের সমস্ত জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শেষে বুড়িমার বিসর্জন হয়। আর বুড়িমাকে যতক্ষণ না বিসর্জন দেওয়া হয় ততক্ষণ রাস্তার দুধারে ঠায় দাঁড়িয়ে থাকেন তাঁর ভক্তরা। পুরনো রীতি মেনে আজও বুড়িমা কাঁধে চেপে এই বিসর্জনের পথে যান। বুড়িমাকে নিয়ে রাজবাড়ি ঘুরে শহর পরিক্রমা করে তারপরেই তাকে জলঙ্গির ঘাটে বিসর্জন দেওয়া হয়। 250 বছরের জাগ্রত বুড়িমার পুজো তাই গোটা বাংলায় বিখ্যাত। প্রকাণ্ড এক সিংহের পিঠে বিরাজমান বুড়িমার রূপ দেখলে চোখ জুড়িয়ে যায় মানুষের। দূর দূরান্ত থেকে ভক্তরা এই সময় বুড়িমার পুজো দেখার জন্য ভিড় জমান কৃষ্ণনগরের চাষাপাড়ায়। তাই গোটা আল্টিমেট মিডিয়ার তরফ থেকে বুড়িমার সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানাই। ভালো কাটুক আপনাদের সকলের জগদ্ধাত্রী পুজো। জয় বুড়িমা। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।